আমরা আজকে পাঠ পরিচিতি পড়ব মোদের বাংলা ভাষা কবিতার। তাহলে চলো আমরা জেনে নিই কবিতাটিতে আসলে কি কি আমরা বুঝতে পারি কবিতাটি পড়ে। আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে কবিতাটি লেখা হয়েছে। তাহলে কবিতাটির মূল যে কিসের উপর ভিত্তি করে কবিতাটি লেখা হয়েছে সেটি আমরা শুরুতেই জানলাম, আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে। আমরা বাংলা ভাষায় কথা বলি, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা, আমরা এই ভাষাতেই কথা বলি। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলবেন, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের আশেপাশের সকল মানুষ তারা কিন্তু এই বাংলা ভাষায় কথা বলে, তাদের সকলের মাতৃভাষা কিন্তু বাংলা। দেশের সব মানুষই বাংলায় কথা বলে, কামার, কুমোর, জেলে, চাষি সকলেই এই ভাষায় কথা বলে, অর্থাৎ দেশে যত মানুষ রয়েছে সকলেরই কিন্তু এই মাতৃভাষা বাংলা এবং তারা সবাই মাতৃভাষা বাংলাতেই কথা বলে। এই ভাষার জন্যে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল, অর্থাৎ আমাদের এই মাতৃভাষা বাংলাকে পাওয়ার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা দাবিতে কিন্তু 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন কিন্তু পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। তাহলে আমরা কিন্তু এটি সম্পর্কে সবাই জানি যে ছাত্রছাত্রীদের উপরে কিন্তু পুলিশ নির্বিচারে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে গুলি চালায়। গুলিতে অনেকে মারা গিয়েছিল। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে, অর্থাৎ বাংলাই একমাত্র ভাষা যার জন্য কিন্তু প্রাণ দিয়েছিল এদেশের ছেলেরা। অর্থাৎ বিশ্বে এমন নজির কিন্তু আর দেখা যায় না। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। বাংলাদেশের সব মানুষের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা একমাত্র মাতৃভাষা বাংলায় মেটাতে পারে। অর্থাৎ মাতৃভাষা অন্য যে ভাষাতেই কথা বলি না কেন, আমরা সেই কোনো ভাষায় কিন্তু মাতৃভাষার চেয়ে, অর্থাৎ মায়ের মুখের যে ভাষা, সে ভাষার চেয়ে প্রিয় হতে পারে না। বাংলাদেশের সব মানুষ তাদের নিজস্ব যে ইচ্ছা, আকাঙ্ক্ষা কিংবা আশা সব কিছু এই একমাত্র মাতৃভাষাতে বলেই মেটাতে পারে। বিদেশের নানান ভাষার শব্দ বাংলা ভাষার ভেতরে ঢোকানো ঠিক নয়, অর্থাৎ আমরা যে বর্তমানে বিদেশি নানান ভাষা ব্যবহার করি, সে ভাষার বিভিন্ন শব্দ কিন্তু আমরা বাংলায় অনেক সময় ব্যবহার করে ফেলি, কিন্তু এটি কিন্তু আসলে কখনোই ঠিক নয়। বিদেশি শব্দ বাংলা শব্দের ভেতরে ঢোকানো একেবারেই উচিত নয়। আমরা বাংলায় যখন কথা বলি তখন নানান ইংরেজি শব্দ তার মধ্যে ব্যবহার করি, এটি করাও ঠিক নয়। অর্থাৎ আমরা যখন বাংলা ভাষায় কথা বলি তখন ইংরেজি বিভিন্ন শব্দ কিন্তু আমরা বাংলা ভাষা, দুঃখিত বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন ইংরেজি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করে ফেলি, এটি কিন্তু আসলে কখনোই উচিত নয়। আমরা সবসময় চেষ্টা করব ইংরেজি শব্দ কখনোই বাংলা ভাষার মধ্যে না ঢোকাতে কিংবা ব্যবহার না করতে। বন্ধুরা, আমরা কিন্তু মোদের বাংলা ভাষা কবিতার পাঠ পরিচিতি পড়ে নিলাম এই ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো, আর কবিতাটি বুঝতে চাইলে কিন্তু এখনই পরের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যদি কবি পরিচিতি পড়তে চাও তাহলে কিন্তু এখনই আগের ভিডিওটি দেখে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।